আমার পোষা বিড়াল খুঁজছু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাজায় ফুল এসেছে। মা, তোমাদের ঘরের চালায় নতুন খড় দিয়েছো। এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটি কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? তোমার মনে আছে মা, একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়? আমি আম গাছ তলাটায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে? মনে আছে আলি সাহেবের বাগানের সেই নারকো? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলি সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চালা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার পিঠে এখনো সেই দাগ লেগে আছে। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা খুব মনে পড়ে মা। আমার বাবার জন্য খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুল বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে, দাদাকে বলো ওর উপর আমি কোনো রাগ করিনি। রাগ পুষে থাকলে মানুষের বড় কষ্ট হয়। আমার সঙ্গে আর এক ফোঁটাও রাগ নেই মা। আমি এখন আর একটুও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিয়েই তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না, পুকুর পাড় থেকে তুলে আনতাম আমি আর তুলি সেই কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনে পয়সায় কলমি শাক খাওয়া আমার ভাগ্যে আর কখনো জুটবে না। এই ভাদ্র মাসে তাল পাকে, ঠিপ ঠিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালু তালের পড়া বড় ভালোবাসে, ওকে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবুও দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো, সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ। কন্যা সন্তান ঘরে থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। আমাকে কেন বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেজন্য তো আমার আর কোনো ক্ষোভ নেই মা। আমি কটা টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো, দুপুরবেলা খুটখুটে অন্ধকার, আকাশে খুব মেঘ জমে এসেছিল। চুপি চুপি ট্রেনে চেপে বসলাম, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা। খুব ইচ্ছে হলো বাড়িটা একবার দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি হাবুল শ্রীধরদের সাথে বসে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারাম জাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, শুধু একবার দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেমুশে মাগি, কি করে জানলো বলতো আমার গায়ে কি লেখা আছে? আরেকটা ছেলে চিনি না বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। আমি বললাম, দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি রে, আর তুলির জন্য
দাদা টেনে এক চর কষালো আমার গালে, আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবুও দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। মা, আমি তোমার মেয়ে নই, কিন্তু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, কিন্তু আমি আর মা পাব কোথায়? সেজন্যই তো তোমাকে চিঠি লিখছি। মা, তোমার কাছে খুব একটা অনুরোধ আছে, তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতো সুখের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা ভালো বিয়ে দিও, একটা ঘর সংসার, একটা নিজের মানুষ। আর যদি কোনোভাবেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও ও বেঁচে যাবে। না না না, এ কি অলক্ষণে কথা বলছি আমি? না না, তুলি বেঁচে থাকুক, সবাই বেঁচে থাকুক, তুলির বিয়ে যদি না হয় না হোক, হে ভগবান, গরিবের ঘরের মেয়ের কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলেই গ্রামের সবাই তাকে ঠুকরাবে। দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরো দূরে আরো দূরে, এমন জায়গা নিশ্চয় কোথাও আছে যেখানে মানুষেরা মানুষের মতন আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না। তুলি তুলি সেইখানে চলে যা, এমন জায়গা নিশ্চয় কোথাও আছে যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে, যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে।